আরে মা, এখন আপনার পায়ের ব্যথার কি অবস্থা? ব্যথার আর কি রে মা, বয়সের সাথে তো বেড়েই যাচ্ছে, মরলেই সব শেষ হবে। আরে কেন এমন কথা বলেন? আরে এটা তো সুভদ্রার পোশাক, এটা নিয়ে কোথায় যাচ্ছিস? ওই ওকে পড়াতে হবে, আপনি ওকে একটু রেডি করিয়ে দিন না। কোনোদিনও না, এটা আমার মেয়ের পোশাক, এই পোশাকে আমি সুভদ্রাকে ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারি না। তোর যা খুশি তুই তাই কর। আরে মা, এই সব তো আমি ভাইয়ের জন্য, আপনার ছেলের সম্মান বাঁচানোর জন্য করছি। ওই সন্তুরী ফাংশনে যাবে তো ওর সাথে, সেই জন্য। আর ওই অনামুখটাকে তো আমিও রেডি করাবো না, নিজে নিজেই যা পারে করবে। আর যদি গয়নার কথা বলেন তো ও পরে নেবে, বাপের বাড়ি থেকে কিছু না কিছু তো নিশ্চয়ই এনেছে, পরে নেবে সেসব। সাবধানে মা। এই কালো সুন্দরী, ওঠ, এটা দিয়ে ওই ভিখারিটাকে ধর না। এই কালো সুন্দরী, এই গয়নাটা কিন্তু তুই দেখিসনি, তুই কিচ্ছু দেখিসনি। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলি সন্তু নিজে নিজেই নিয়ে নিয়েছে, কাউকে না জানিয়ে। আর যদি তুই মুখ খুলেছিস তাহলে কর্পূরে আগুন জ্বালিয়ে ডাইরেক্ট আরতি করব। চল বেরো, এবার বেরো। এই তোর এত বড় সাহস হয় কি করে এগুলো নিজের গায়ে পরার? আর এই গয়নাগুলো কার, তোর জানা আছে? আমার স্ত্রী সুভদ্রার গয়না এগুলো, যার জায়গা এই বাড়িতে কেউ কোনোদিন নিতে পারবে না, বুঝতে পারলি? যা যা, এক্ষুনি এগুলো খুলে রেখে দিয়ে ওখানে গিয়ে যা।